আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম। আবার তাপপ্রবাহের বিস্তার, বৃষ্টির আভাস নেই। প্রথম হজ ফ্লাইট 21 মে, এবার কোটা পূরণ না হলেও নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। চুলা জ্বালানোর আগে তিতাসের 15 মিনিটের সাবধানবাণী। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে জাপান, ফুমিও কিশিদা। প্রতিরক্ষাসহ 8 ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা চুক্তি জাপান ও বাংলাদেশের। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন অনিবার্য, রিজভি। চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তির আবেদন শুরু 10 মে, পরীক্ষা 17 জুন। কক্সবাজারে ট্রলারে 10 মরদেহ, গ্রেপ্তার 2 মাঝি রিমান্ডে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানে প্রভাবশালী ধর্মীয় নেতাকে হত্যা। পশ্চিমাদের কাছে আরও ছাড় চায় রাশিয়া। সুদানে যুদ্ধবিরতি ঘোষণার পরও নতুন করে লড়াই। লিবিয়া উপকূলে ভেসে এসেছে 57 অভিবাসন প্রত্যাশীর লাশ। ভারতে তৈরি আরেকটি কফ সিরাপ নিয়ে WHO-র সতর্কতা। করুণারত্নে ও মাদুষ্কার সেঞ্চুরি, অপেক্ষায় মেন্ডিস। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব 17 মেয়েরা। বরুণের 3 উইকেট, কাজে এলো না বিরাটের অর্ধশতক, 21 রানে জয় নাইটদের। এবার বিস্তারিত। চৈত্রের শেষে মাঝারি থেকে তীব্র রূপ নেওয়া তাপপ্রবাহ সপ্তাহখানেক ভুগিয়ে কমে এসেছিল গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে। সেই তাপপ্রবাহ আবারও ফিরেছে, খুব দ্রুত তা কমার আভাস দেখছে না আবহাওয়া অধিদপ্তর, উল্টো দিচ্ছে বিস্তারের পূর্বাভাস। আর এর মধ্যে বৃষ্টি যে স্বস্তি আনবে তেমন আভাসও নেই। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি শুধু চলবেই না, দেশের আরও নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে। তাপপ্রবাহ ফিরে আসার বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল হামিদ BDNews24.com বলেন, কিছুদিন আগে যে তাপপ্রবাহ বয়ে গেছে তার কারণ ছিল আকাশে মেঘ না থাকা, দেশের কোথাও বৃষ্টি না হওয়া। কিন্তু মাঝে আকাশে মেঘ জমে দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়াতে তাপমাত্রা কমে আসে, কিন্তু এখন আবার আকাশে মেঘ নেই, যে কারণে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে এই বছর প্রথম হজ ফ্লাইটটি উড়বে 21 মে। বুধবার সচিবালয়ে ই হজ মোবাইল অ্যাপ এবং হজ ও ওমরা সহায়িকা প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে এবার 27 জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা, সে অনুযায়ী 21 মে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের নিবন্ধনের সময় বাড়ানো হবে না, কোটা যতটুকু খালি রয়েছে ততটুকু ফেরত যাবে, এটা আর পূরণ হবে না। হজের খরচ কমানোর কোনো পরিকল্পনা এবার নেই জানিয়ে তিনি বলেন, আগামী বছর একটু দূরে বাসা ভাড়া নিয়ে খরচ কমানো যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ার পর এবার গ্যাস বিতরণ সংস্থা তিতাস থেকে এসেছে সতর্কবার্তা। দুর্ঘটনা এড়াতে সকালে ঘরের দরজা জানালা খুলে 15 মিনিট অপেক্ষার পর চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। যে কোনো প্রয়োজনে হটলাইন 16496 কল করতে বলা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর পক্ষে জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, বাংলাদেশ ও জাপান তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। বাসস জানায়, রোববার টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তিনি এই কথা বলেন। ফুমিও কিশিদা বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় 1 মিলিয়ন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশের প্রচেষ্টাকে আমরা সমর্থন দিয়ে যাব। জাপানের প্রধানমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে, তাই আমাদের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। প্রতিরক্ষা, কৃষি, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারে 8টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান। বাসস জানিয়েছে, বুধবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও কৃষি, মেট্রো রেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস, মেধাস্বত্ব, আইসিটি ও সাইবার সিকিউরিটিতে সহযোগিতার লক্ষ্য ঠিক করা হয়েছে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে। সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। বর্তমান সরকার জুলুম অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই তা গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তারই প্রতিফলন আজ দেখা যাচ্ছে। দেশের জনগণ আজ ফুঁসে উঠেছে, সরকারের পতন অনিবার্য। বুধবার বিকালে রাজধানীর আদাবরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের স্নাতক প্রথম বর্ষের 2022-23 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 10 মে সকাল 9টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু। আবেদনের শেষ সময় 22 মে সোমবার রাত 11:59 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়েট, কুয়েট ও রুয়েটের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 17 জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে 103.157.135.35 এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী এই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপলোড হওয়ার পর জানা যাবে। কক্সবাজারের বাঁকখালি নদীর মোহনা সংলগ্ন নাজিরা টেক পয়েন্টে সাগরে ট্রলার থেকে 10 মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 2 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে কক্সবাজার সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গা 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজার সদর থানায় ট্রলার মালিক শামসুল আলম ওরফে শামসু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুর্জয় বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এবং অর্থপূর্ণ ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম শি জেলেনস্কি যোগাযোগ হলো বলে জানায় বিবিসি। এক টুইটে জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি এই ফোন আলাপ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে। ফোন আলাপে উভয় নেতা বেইজিং ও ইউক্রেনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। চীনের পক্ষ থেকে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে তারা সবসময় শান্তির পক্ষে দাঁড়িয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও দেশটির শুরা সদস্য আয়াতুল্লাহ আব্বাস আলী সুলেমানি। এই ঘটনায় তার দেহরক্ষীরাও মারা গেছেন। পুলিশ গুলিবর্ষণকারীকে আটক করেছে। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থার বরাতে এএফপি জানিয়েছে, বুধবার সকালে উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশে সশস্ত্র হামলায় আয়াতুল্লাহ আব্বাস আলী সুলেমানি নিহত হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। দফায় দফায় পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার ভারে ভারাক্রান্ত রাশিয়া খাদ্যশস্য ও সার রপ্তানির পথে বাধা দূর করতে একাধিক ছাড়পত্রের দাবি করছে। অন্যথায় ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির মেয়াদ না বাড়ানোর হুমকি দিচ্ছে মস্কো। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এবার ক্ষোভ প্রকাশ করে বললেন, রাশিয়া থেকে খাদ্যশস্য ও সার রপ্তানি সুগম করতে জাতিসংঘের সঙ্গে চুক্তির কার্যত কোনো ফল মস্কো দেখতে পাচ্ছে না। তিনি এমন অচলাবস্থার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন, সেই বাধা দূর করতে মস্কোর দাবি না মানলে রাশিয়াও ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির বোঝাপড়ার মেয়াদ পারাবে না। 18 এপ্রিল সেই মেয়াদ শেষ হচ্ছে। সুদানে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত পক্ষগুলো 72 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও মঙ্গলবার দিনের শেষ ভাগে নতুন করে লড়াই শুরু করেছে। জাতিসংঘের এক দূত জানিয়েছেন,
যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে, যদিও লড়াইরত দুই পক্ষের আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স মঙ্গলবার থেকে 72 ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছিল। কিন্তু এদিন রাতে রাজধানী খার্তুম সংলগ্ন আমডুরমান নগরীতে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেনাবাহিনী আরএসএফ এর অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছেন রয়টার্সের একজন সাংবাদিক। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে লিবিয়ার পশ্চিমের দুটি শহরের উপকূলে অন্তত 57 জনের মৃতদেহ ভেসে এসেছে। মঙ্গলবার উপকূলরক্ষী এক কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা এই খবর জানিয়েছেন। নৌকাডুবি থেকে বেঁচে ফেরা মিশরের নাগরিক বাসাম মাহমুদ বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 2টায় ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌকা দুটোয় একটিতে 80 জনের মতো যাত্রী ছিল। এবার মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার ভারতের তৈরি দূষিত কফ সিরাপ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গুয়াইফেনেসিন টিজি সিরাপ এর একটি ব্যাচের কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে, যেটি ভারতের পাঞ্জাব ভিত্তিক কিউপি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি। পরীক্ষা করার নমুনায় অগ্রহণযোগ্য মাত্রায় ডাইইথাইলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে। উভয় যৌগই মানবদেহের জন্য বিষাক্ত এবং যেটির ব্যবহারে মৃত্যু পর্যন্ত হতে পারে। গল টেস্টে আয়ারল্যান্ডের রান পাহাড়ের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে এবং নিশান মাদুষকা। ঝড়ো ব্যাটিংয়ে শতকের সম্ভাবনা জাগিয়েছেন কুশল মেন্ডিস। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হওয়া 59 ওভারে স্রেফ 1 উইকেট হারিয়ে 276 রান তুলেছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 357 রান। এখনও তারা পিছিয়ে আছে 135 রানে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথম সেঞ্চুরিতে 234 বলে 149 রানে অপরাজিত আছেন মাদুষকা, যেখানে 18 চারের পাশে ছক্কা একটি। 96 বলে 7 চার ও 5 ছক্কায় 83 রানে খেলছেন মেন্ডিস। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান 129। AFC অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। বুধবার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে 6-0 গোলে হারায় কোচ গলাম রব্বানির শিষ্যরা। রোববার ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। অবশেষে 4 ম্যাচে টানা হারের পর IPL-এ নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিল KKR। RCB-র বিরুদ্ধে এদিন 21 রান জয় ছিনিয়ে নেয় নীতিশ রানার দল। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে 2 উইকেট নিলেন রাসেল। KKR-এর হয়ে সর্বোচ্চ 3 উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে 2 উইকেট নিলেন সুহাস শর্মা। অর্ধশত হাঁকালেও দলকে জেতাতে পারলেন না বিরাট কোহলি। 201 রান তাড়া করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 179 রানই বোর্ডে তুলতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।